প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছো, কুশল আছো। তো আজকে আমি তোমাদের জন্য যে বশীকরণ যন্ত্রটি নিয়ে এসেছি সেটি কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি যন্ত্র। এই যন্ত্রটি প্রয়োগ করলে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি যাকে ভালোবাসো, সে হতে পারে নারী হতে পারে পুরুষ, সে কিন্তু খুব সহজেই তোমার প্রেমে উতলা হয়ে তোমার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। প্রিয় বন্ধু, এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি বশীকরণ যন্ত্র। তো বন্ধু, এই যন্ত্রটি কিন্তু তুমি যে কোনো শুক্রবার প্রয়োগ করতে পারবে। তো প্রিয় বন্ধু, আমি ভিডিওটি সম্পূর্ণ হওয়ার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে কি, ভিডিওটি না টেনে যদি তুমি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই অবশ্যই তুমি উপকৃত হবে। আমি মনে করি তুমি কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবে। তো প্রিয় বন্ধু, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওর যে যন্ত্রটি এতটাই শক্তিশালী আর এতটাই পাওয়ারফুল যে তুমি যদি সেই যন্ত্রটি সঠিক নিয়মে সঠিকভাবে আঁকতে পারো তাহলে কিন্তু তুমি কখনোই ব্যর্থ হবে না বন্ধু। তুমি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবে, কারণ যে কোনো কাজের পিছনে প্রথমত বিশ্বাস দরকার। সৃষ্টিকর্তার প্রতি কিন্তু অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখবে, তাহলে কিন্তু তুমি সঠিক ফলাফল লাভ করতে কোনো ব্যর্থতা হবে না। তো প্রিয় বন্ধু, চলো এবার যন্ত্রটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধু, আশা করি যন্ত্রটি তুমি মনোযোগ সহকারে দেখতে পাচ্ছ। তো তুমি যাকে ভালোবাসো সে হতে পারে নারী হতে পারে পুরুষ, উভয়কেই কিন্তু তুমি এই যন্ত্রটির দ্বারা বশীভূত করে নিতে পারো। নিজের বশে এনে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমার কথা কি সে কিন্তু শুনতে বাধ্য। প্রিয় বন্ধু, এই যন্ত্রটিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাম লেখা আছে, নাম। তুমি যাকে ভালোবাসো সে হতে পারে নারী হতে পারে পুরুষ, যেই হোক না কেন তার নামটি কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তার সঠিক নামটি জেনে কিন্তু তুমি এই ভিডিওর এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই তার নামটি লিখবে, না হলে কিন্তু কোনো সফলতাই তুমি অর্জন করতে পারবে না। কারণ এই যন্ত্রটি এতটাই শক্তিশালী এবং এতটাই পাওয়ারফুল, তুমি যদি কোনো ভুল নাম দাও তাহলে কিন্তু অন্য কেউ তোমার দ্বারা বশীভূত হবে। তাই তোমার আগে সঠিকভাবে তার নামটি জানতে হবে, তাই সেই সঠিক নামটি কিন্তু তোমার এই যন্ত্রের এই জায়গাটিতে লিখতে হবে। আশা করি প্রিয় বন্ধু আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর কি বলছি প্রিয় বন্ধু, এই যন্ত্রটি তুমি যে কোনো শুক্রবার এঁকে নেবে। শুক্রবার না আঁকলে কিন্তু কোনো ফলাফলে লাভ করতে পারবে না, তাই অবশ্যই অবশ্যই তোমাকে যন্ত্রটি শুক্রবারই আঁকতে হবে। আর সেটি কিন্তু রাত 12টার পরে খুবই নির্জন যখন পরিবেশ থাকবে তখনই কিন্তু তোমাকে আঁকতে হবে। তুমি যে কোনো স্থানে বসেই যন্ত্রটি আঁকতে পারো, কিন্তু তার আগে যেটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে তোমার সম্মুখে একটি প্রদীপ জ্বালাতে হবে, আর ডান পাশে একটি প্রদীপ, হাতের বাম পাশে একটি প্রদীপ, এভাবে তিনটি প্রদীপ তোমাকে জ্বালিয়ে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে হবে। আর এই যন্ত্রটি এঁকে সেই যন্ত্রটি কিন্তু তোমার অবশ্যই অবশ্যই সম্মুখে রেখে কিন্তু তোমার সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে হবে। আর ভালো করে যেখানে তুমি বসবে সেখানে চারপাশে কিন্তু গোলাপ জলের ছিটিয়ে দিতে হবে। এভাবে কিন্তু তুমি কিন্তু যন্ত্রটির প্রাণ প্রতিষ্ঠা করবে, কারণ প্রাণ প্রতিষ্ঠা না করলে কিন্তু কোনো কাজই হবে না। তাই তুমি অবশ্যই অবশ্যই এভাবে যন্ত্রটি এঁকে তুমি অবশ্যই অবশ্যই সঠিক ফলাফল লাভ করতে পারবে। তো প্রিয় বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, কমেন্ট বক্সে বাজে কিছু লিখবে না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সকলে।